প্রিয় অংশগ্রহণকারী, জাতীয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে আপনি জাতীয় তথ্য বাতায়নের ইউজার ম্যানুয়াল ও কন্টেন্ট গাইডলাইন কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে জানতে পারবেন। গাইডলাইনটি পেতে হলে প্রথমে আপনার বাতায়নের লগ ইন পেজের ডান পাশে ইউজার গাইডলাইন লেখাটির উপর ক্লিক করুন। ধরি আপনার অফিসটি বিভাগীয় পর্যায়ের কোনো সরকারি অফিস, তাহলে আপনি বিভাগ পর্যায়ের 4 নং ক্রমের বিভাগ পর্যায়ের সরকারি অফিসের মেনু ও সেবা বক্স কাঠামো গাইডলাইন এর পিডিএফ ফাইলটি ওপেন করুন। এখানে প্রথম কলামে রয়েছে মেনু, যেমন প্রথম পাতা, আমাদের সম্পর্কে, আমাদের সেবা, অন্যান্য কার্যালয় ইত্যাদি। অর্থাৎ আপনার বাতায়নের মেনুর তালিকা এই লিস্ট অনুসরণ করে তৈরি করতে হবে। দ্বিতীয় কলামে আছে সাব মেনু লেভেল 1। একটি মেনুর অধীনে যে সাব মেনু হবে তার তালিকা রয়েছে এখানে। যেমন আমাদের সম্পর্কে মেনুর অধীনে রয়েছে 2টি সাব মেনু, অফিস সম্পর্কিত ও জনবল। তৃতীয় কলামে আছে সাব মেনু লেভেল 2। একটি সাব মেনু লেভেল 1 এর অধীনে যেসব সাব মেনু লেভেল 2 হবে তার তালিকা রয়েছে এখানে। যেমন অফিস সম্পর্কিত সাব মেনু লেভেল 1 এর অধীনে রয়েছে এক নজরে, ভিশন ও মিশন, অর্জনসমূহ, প্রাক্তন অফিস প্রধানগণ, সাংগঠনিক কাঠামো, সাম্প্রতিক কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও ঘটনাসমূহ। চার নং কলামে আছে পূরণীয় কন্টেন্ট এবং 5 নং কলামে রয়েছে লিঙ্ক বা ডাইনামিক কোডসমূহ, অর্থাৎ মেনু ও সাব মেনু সমূহের তথ্য কোথায় গিয়ে পূরণ করতে হবে তার নির্দেশনা রয়েছে এই 2 কলামে। যেমন ঘটনাসমূহের তথ্য দিতে হবে গল্প নয় সত্যি দিয়ে, যার লিঙ্ক হল site/view/golponoysotti। আবার কর্মকর্তাদের বদলির তথ্য দিতে হবে অফিস আদেশের মাধ্যমে, যার লিঙ্ক হবে site/view/office/order/transfer। এভাবে আপনার বাতায়নের গাইডলাইন অনুসারে মেনু, সাব মেনু লেভেল 1, সাব মেনু লেভেল 2 তৈরি করতে হবে এবং পূরণীয় কন্টেন্ট ও লিঙ্কের নির্দেশনা অনুসরণ করে তথ্য দিতে হবে। যেহেতু বাতায়নে বাংলা ও ইংরেজি 2টি ভার্সন রয়েছে, তাই গাইডলাইনে এই 2 ভাষাতেই শিরোনাম লেখা আছে। গাইডলাইনটি স্ক্রল করে নিচে নামলে দেখা যাবে সেবা বক্সের নির্দেশনা। এখানে সেবা বক্সগুলোর ক্রমিক নং ও নাম দেয়া আছে। একটি সেবা বক্সে সর্বোচ্চ 4টি লিঙ্ক দেয়া যাবে। পূরণীয় ফর্ম বা কন্টেন্টে যে তথ্যসমূহ দিতে হবে তার লিঙ্ক বা কোডসমূহ সবার শেষ কলামে রয়েছে। এতক্ষণ আমরা জাতীয় তথ্য বাতায়ন কিভাবে ব্যবহার করতে হবে তা দেখলাম। আশা করি আপনারা এর ব্যবহার বিধি বুঝতে পেরেছেন। চলুন তাহলে নির্দেশনা মোতাবেক কাজ করি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।